এটা তো ভালো লাগছে কিন্তু আর কি আর অন্য কালার নেই এইটাই আমার পছন্দ হয়েছে আমার খুব ভীষণ ভীষণ পছন্দ প্রাইস আছে এটা কি প্রাইস তো কালকে যেহেতু আমার বার্থডে সোনালী কি সব কিনবে জানেনি বলেনি কিছু না সারপ্রাইজ জন্মদিন বেশি বড় হয়ে গেলে বোরিং লাগবে সেই জন্য আমি ছোট ছোট পার্ট করে দিয়েছি তোমাদেরকে একটু বাইরের আপডেটটা দেই অনেকে কমেন্ট করে বলছে যে বন্যা 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 সবসময় বন্যা বন্যাটা দেখাচ্ছি কারণ তার হচ্ছে যে আমাদের এদিকটা ডুবেছে তো সেই জন্য আমরা দেখাচ্ছি গুড মর্নিং গুড মর্নিং গাইস মিনার এখন ব্রাস পূজা চলছে ওয়েদারটা আজকে ঠিক এরকম টাইপের ওহো আলাদা ভাইব রোদ্রু প্রচুর সেই জন্য কি হয়েছে না একদম আমাদের এদিকটা জল একদম শুকিয়ে গেছে প্রচুর জল নামছে প্রচুর জল নামছে তো এটা খুবই ভালো একটা ব্যাপার যেহেতু দুর্গাপূজা আসছে তো দুর্গাপূজার সময় অসুবিধা হবে না ঘুরতে টুরতে যাওয়ার না হলে তো বাড়ি থেকে বেরালেই জল আর যা শুট উপরে বেরাবো সব ডুবে যাবে সব ভিজে যাবে যাই হোক খুবই সুন্দর এখন ওয়েদার এরকম আর গরম প্রচুর প্রচুর গরম পড়ছে সে যেন আবার গরম ঘুরে আসছে গুড মর্নিং মিরু গুড মর্নিং গুড মর্নিং মা গুড মর্নিং দাদিমা দাদিমা হ্যালো তো গাইস আমি এখনই দেখলাম ভিডিওটা মানে তোমরা খুব ভালোবাসা দিয়েছো আমাদের লাভ স্টোরির ভিডিওতে খুবই সুন্দর এই দেখো ভিডিওটা ভিডিওটা লাইভ ওয়াচিং যখন চলছিল 100টা করে খুব ভালো লাগছিল দেখে তো খুব মজা লাগছে যে তোমরা এভাবে এক্সাইটমেন্টে ছিলে আর দেখলে ফার্স্ট পার্ট দিয়েছি সেকেন্ড পার্ট আসবে আশিস ভাই মজাই মজা এরপরে তোমরা আশিস ভাইয়ের কিরদার মানে আশিস ভাইয়ের ঘটনা শুনতে পাবে কি মারছে আশিস ভাইকে মেরেছে না কি করেছে পুলিশে দিয়েছে সেগুলো তোমরা সব জানতে পারবে আরে কালকে আমার বার্থডে একটু উইশ কর কে এখন কেকটি গান তারপরে তো উইশ করব উইশ উইশ কর তো তো না উইশ উইশ করো কেক আসু তারপরে তাহলে কি পুরো খরচাটা ঘুরলো তো আর কি তো আমি দেই রে ঠিক আছে ভালোই খরচা যায় রে 1500 টাকার কেক আই হাই কি কোচ্ছে 1500 টাকার কেক একটু ভালো দেখ কেকটা একটু ভালো হ্যাঁ বলছি উপরে ভালো করে ডিজাইন করতে কি করে দেখি যদি না ভালো করে পুরা ধুয়ে দিয়ে আশিস কেক আগে কাটো তারপর তো ইউজ করবো না কালকে মহাত্মা গান্ধীর জন্মদিন কালকে গান্ধীজির জন্মদিন তোরও জন্মদিন নামও তোর একই সব একই কালকে কালকে হচ্ছে যে স্কুল ছুটি আমার জন্মদিনে গোটা স্কুল অফিসের কাজ সব ছুটি ঠিক আছে মজাই মজা তো গাইস এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি একটু যাবো ভোগপুর সোনালীকে নিয়ে এই দেখো এই হ্যালো সোনালি এখন এই তো ভাত চাপাচ্ছে মা কি করছ জল খাচ্ছি দাদা বৌদি ওরা সব গেছে ভোগপুর জিনিস কিনতে কি সব কিনবে ওরা বাকি আমি আর সোনালি যাব তো কালকে যেহেতু আমার বার্থডে সোনালি কি সব কিনবে জানিনি বলেনি কিছু না সারপ্রাইজ মানে গাইস কি বলবো এত গরম পড়ছে যেন সে আবার গরম কাল চলে আসছে এই দুর্গাপূজার সময় কিন্তু অতটা গরম থাকেনি হালকা হালকা ঠান্ডা না পড়ে যায় কিন্তু এবারে বেশি গরম আমি কিন্তু কিছু দিতে দিতে পারবো না আমাকে বার্থডে উইশ করলেই হবে চলো চলো দেখে কি লিছো দেখাই বানি দেখাতে পারছি দেখাই বানি বন্ধ করো তো গাইস ভক্তপুর চলে আসছি আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি সোনালি এখন গেছে ওখানে সাইডে একটা স্টেশনারি দোকানে সব জিনিস কিনবে ও সব লুকিয়ে লুকিয়ে রাখছে কালকে বার্থডের জন্য সব সব কিনতেছে আমাকে মোটেও ডাকে না আমাকে বলে তুমি সাইডের দিকে দাঁড়াও দোকানে যেতে না কমপ্লিট মানে কি কি লোরা সব লুকিয়ে লুকিয়ে হ্যাঁ কেন বলবা সব লুকিয়ে চলো জলদি চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে না যার বার্থডে তাই কি দেখতে খেলবো দেখি দেখি লব আচ্ছা তুমি যাবো ওয়াও মিরুকে তো বিউটিফুল লাগছে দেখতে ভালো লাগছে সুন্দর সুন্দর তো গাইস এখানে এখন এই দাদারা সব এখন জিনিস কিনতেছে বাট আমি আজকে মিরুর জন্য কিনবো না আমি পরে কিনবো মিরুকে নিয়ে আমি আলাদা করে আসবো কি লস্যি হ্যাঁ ফুচকা খাবো যে আগে আইসক্রিম না ফুচকা ফুচকা খাবে আইসক্রিম খাবে কি খাবে ঠিক করে সব উপরে গেছে এখানে ড্রেস কিনতে বলো ব্ল্যাক কালার
ব্লু কালার আমি যাই উপরে ওইটা ভালো লাগছে বাট সেইটা ভালো লাগছে সেইটা এটা ওইটা এটা এইটা ভালো মানে এটা পাপের এর মানে ডিজাইন ডিজাইন নেই ডিজাইন বেশি ভালো নয় ওই যে ডিজাইন वाला সে পায়ের কাছে ডিজাইন থাকলে দেখতে সুন্দর তো ও সে ডিজাইন वाला ছিল সে আগে রেড কালারের এই যে আগে বছর যে দুর্গাপূজার সময় দন সব বৌদি বৌদি এখন এইটা নিয়েছে এইটাই আমার পছন্দ হয়েছে এটা কিন্তু বেশি মিনিমাল মানে অতটা বেশি ডিজাইন আর বৌদি এখানে সব জিনিস নিয়ে নিয়েছে তাকে ডেড মিল্ক দাও তো তোমার তো জুতো আছে তো কি খারাপ হয়েছে আমি যে কিনে দিচ্ছি তুমি জুতো কিনতে যাবে দাদা ওরা বেরিয়ে গেছে বাকি সোনালি এখনো দোকানের মধ্যে আছে এই দেখো ও যে কি কি নিচ্ছে আমাকে তো বলেইনি আমি শুধু বাইরেই দাঁড়িয়েছি বাইরেই দাঁড়িয়েছি শুধু এই আবার খেলায় রে আমি আমি দোকান দোকানেই আসবোনি ফাইনালি এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কমপ্লিট হলো জিনিস নেওয়া এখন কমপ্লিট হয়নি এখন একটা দোকান দাঁড়াবো চলো কি সব কিনতেছে আমাকে আবার এখানে দাঁড়াচ্ছে ভোগপুর বাজার এটা ভোগপুর বাজারের এখানে আমি দাঁড়িয়ে আছি দাদারা ওইদিকে আছে জিনিস কিনতেছে আর এইখানে জিনিস কিনতেছে কি জিনিস কিনতেছে তা জানিনি বাট এইখানে কিনতেছে আমাকে দেখতে দিবেনি যেতে দেয়নি আমি যেন দূরে দাঁড়িয়ে আছি মিরু শুধু ছুটাছুটি করছে মিরু এই দাদা এইখানে এইখানে দাদা এইখানে দোকানে জিনিস কিনতেছে আর এখানে মিরু শুধু ছুটতেছে ওই ঘর যাবিনি মিরু ওই মিরু বাড়ি যাবিনি কখন এদিকে কখন এই বেলা এই বেলা এই বেলা কিরে কমপ্লিট টাটা এ কত লেট করো হি হি এত লেট করলে হয় চলো 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 ফাইনালি নে সব কমপ্লিট এবারে যাও লেটস গো সব কিছু আনা হবে আর মিরু এদিকে আর কাকে ডিস্টার্ব করছে ব্লগটা শেষ করতে দিচ্ছে লাভ স্টোরি ভিডিওটা চলে এসেছে তোমরা যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে আসো তো গাইস চলো এখন ভিডিওটা এডিট করি আর কালকে তো বার্থডে এখন দেখা যাক এরা সব কি সব করেছে আয়োজন আয়োজন জানি না এরা সব লুকি লুকি সব করছে আয়োজন আয়োজন তো চলো মিরু এখন কানতে লেগে গেছে আজকের মতো বাই বাই কালকে দেখা হচ্ছে লাভ ইউ